যখন বাজারে যান, বাজারে যে জিনিসপত্র কেনেন, মানুষের সঙ্গে যখন কথা বলেন, তন্ত্রের পান না, মানুষের ফিলিংসটা কি, মানুষের মনোভাবটা কি, মানুষের ক্ষোভটা কি বিএনপির প্রতি নাকি আওয়ামী লীগের প্রতি? যথেষ্ট গ্রহণযোগ্যতা থাকবার পরেও আসলে একটি দল যখন মাত্র 11টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের জায়গাটিতে যাচ্ছে এবং সেই সাথে মাঠে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল যাদেরকে আমরা বলছি অর্থাৎ বিএনপি, তারা নির্বাচন বর্জন করবার মধ্য দিয়ে এবং জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি বলছেন যে এটিই তাদের আসলে সবচেয়ে বড় জয়, তাই কি? দেখেন, টেপা ভাই যে কথাটা বললেন, উনি দুটো উদাহরণ দিলেন, রাশেদ খান মেনন এবং হাসান আলো কিনু, তো তাদের চেয়ে তো জাতীয় পার্টি বড় দল, এতে কোনো সন্দেহ তো নাই, কারণ ওনার তো 11টা পাইছেন, উনি একটা পাইছেন, উনি একটাও পান নাই, কাজে সেই হিসেবে বিবেচনা করলে ঠিক আছে। এখন মাঠের যেটা বিরোধী দল বলেছেন বিএনপি, তারা তো নির্বাচনেই যায় নাই এবং তারা নির্বাচনে না যাওয়ার পর তারা বলেছে যে এই ভোট বর্জন করেন, ভোট শেষ হয়ে গেছে, ভোট শেষ হওয়ার পর তারা আবার জনগণকে অভিনন্দন জানাইছে। কেন অভিনন্দন জানাইছে? যে জনগণ তাদের বিবেচনায় ভোট বর্জন করেছে এবং এই যে ভোট বর্জন করেছে এই জন্য তারা জনগণকে অভিনন্দন জানাইছে, তো তারাও ঠিক আছে। আওয়ামী লীগও অভিনন্দন জানাইছে, আওয়ামী লীগ বলছে যে জনগণ নাকি বিপুলভাবে ভোট দিয়েছে এবং জনরায়ের প্রতিফলন হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাই তারা জনগণকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের হিসাবে তারাও ঠিক আছে, সবাই তো ঠিক। ভুলটাকে, ভুলটা হলো এই দেশের সাধারণ মানুষ, ভুলটা হলো এই দেশের গণতন্ত্র। এই নির্বাচনে জাতীয় পার্টি হারে নাই, বিএনপিও হারে নাই, আওয়ামী লীগও হারে নাই এবং ইনু ভাইও হারে নাই। উনি একটা আসন হারছে, ওনার তো আরেকজন প্রার্থী পাশও করছে বগুড়া থেকে, তো সবাই তো জিতছে, খালি জনগণ কিছু পায় নাই, গণতন্ত্র হেরেছে, মানুষ হেরেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, এই হলো বাস্তবতা। মানুষ এই দেশে কি, এই যে কয়েকদিন পরশুদিনও দেখলাম তো যে ডেমোক্রেসি যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে বাংলাদেশকে তারা ফেলেছে কোথায়, হাইব্রিড শাসনের মধ্যে ফেলাইছে। মানে ত্রুটিযুক্ত গণতন্ত্র আমরা নাই, পূর্ণ গণতন্ত্র তো নাই, ত্রুটিযুক্ততেও নাই, আমরা এলাম হাইব্রিড শাসনে আছি। এটা কিন্তু কে করছে? এটা ইকোনমিস্ট পত্রিকা, ওদের যে প্রতিষ্ঠান আছে ওরা করছে, তো ওখানে তো বিএনপি টাকা দিয়ে আসে নাই অথবা অন্য টাকা দিয়ে আসে নাই, ওরা ওদের মতো করে করছে, স্বাধীনভাবেই করেছে। এখন এটি হলো বাস্তবতা যে 2006 সাল পর্যন্ত এই দেশের ইন্ডেক্সে ছিল হলো গিয়ে আপনার ত্রুটিযুক্ত গণতন্ত্র, এখন চলে গেছে হাইব্রিডে। কিন্তু বিএনপির এই বর্জনের মধ্যে দিয়ে আদৌ কি আসলে তারা কিছু অর্জন করতে পেরেছে? আসলে ক্ষমতায় যাওয়াটাই কি অর্জন? অর্জনটা কি? বিএনপি যদি যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই নির্বাচনের মাধ্যমে আপনার যে ভোট বর্জনে আহ্বান জানাইছেন, আহ্বানের ফলে আপনার কী লাভ হয়েছে, বিএনপি কি বলবে? যে সরকারের প্রতি মানুষের ঘৃণা আরও বেড়েছে, ক্ষোভ আরও বেড়েছে। যদি এটা বিএনপি বলে আপনি এটা কীভাবে খণ্ডন করবেন? মানুষ কি সরকারকে খুব ভালোবাসে? সেটা আপনি কীভাবে মাপবেন? সরকার দাবি করছে যে এটা জনগণের সরকার হয়েছে, কীভাবে মাপবেন? আপনি উনি বলেছেন তাই হয়েছে, বিএনপি বলেছে তাই হয়েছে, আপনি টের পান না? যখন রাস্তায় বের হন, মানুষের সঙ্গে তো কথা বলেন, যখন বাজারে যান, বাজারে তো জিনিসপত্র কেনেন, মানুষের সঙ্গে যখন কথা বলেন, তখন টের পান না মানুষের ফিলিংসটা কি, মানুষের মনোভাবটা কি, মানুষের ক্ষোভটা কি বিএনপির প্রতি নাকি আওয়ামী লীগের প্রতি? আপনি তো নিজেই বিচার করতে পারেন। এই অনুষ্ঠান যারা শুনতেছেন তারাও জানেন, তারাও জানেন, তো কোত্থেকে আসে এগুলো? যে একদম বিএনপি লাভ হয় নাই আমি তাও বলবো না, সরকারও লাভ হয়েছে, যে যা চেয়েছে সরকার সহজ করে দিয়েছে। হ্যাঁ, সহজ করে দিয়েছে।